চারঘাট পঞ্চায়েতে বোর্ড গঠন করলো তৃণমূল। ত্রিশঙ্কু অবস্থায় থাকা এই পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে নাটকীয় মোড়। দুর্গ সামলাতে সকাল থেকে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী। ভোটের আসনে পিছিয়ে থেকেও পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। দাঁড়িয়ে থেকেও শেষ রক্ষা করতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বসিরহাটে স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। চারঘাট গ্রাম পঞ্চায়েতের মোট ২৪টি আসন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েতের ১১টি আসনে জয়লাভ করে। সিপিএমে জয়লাভ করে ৩টি আসন, কংগ্রেস ১টি, নির্দল ৩টি এবং বিজেপি ৬টি আসন দখল করে। ফলাফল ঘোষণার পর দেখা যায় ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে চারঘাট গ্রাম পঞ্চায়েত। বোর্ড গঠনের আগেই নির্দল সদস্য মিরাজ খান ও সিপিএম সদস্য পিঙ্কি হোর তৃণমূলে যোগ দেয়। তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩তে। তারপরই চারঘাট পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির উন্নয়নের কাণ্ডারি হতে আর মমতা ব্যানার্জির মানে পরিষেবা তো সাধারণ মানুষ তো সে তো ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই অনুপ্রাণিত হয়ে মানুষের সাথে দাঁড়ানোর জন্য, মানুষের উপকার করার জন্য সার্বিক এই চারঘাট পঞ্চায়েতের সমগ্র সে আমাদের পক্ষের মানুষ হোক আর বিরোধী পক্ষের মানুষ হোক সবারই সাথে নিয়ে আমরা কাজ করার তাগিদেই আজকে এই জায়গাটায়। চারঘাট পঞ্চায়েত নিয়ে আশাবাদী ছিলেন বিরোধীরা। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ভোটের সময় এদিন এলাকায় উপস্থিত ছিলেন। ভোটাভুটির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, আমরা পঞ্চায়েত গঠন করব, কিন্তু শেষ রক্ষা হলো না, বোর্ড গঠন করল তৃণমূল। মানুষের আস্থা বিজেপি গঠন করবে, এখন মানুষের আস্থারে তো আমার প্রাধান্য দিতেই হবে। এত লোক ভোট দিয়ে আমাদের এত প্রার্থীকে জেতালো, তো সেখানে আমার মানুষের প্রতি আস্থা রাখতে হবে না? তাদের ভালোবাসার টানে চলে এসেছি এখানে। পুলিশ ১৪৪ দ্বারা জারি করেছে এখানে, সেখানে পুলিশের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব। তবে মানুষের আস্থা চারঘাটের আজকে গ্রাম পঞ্চায়েত বিজেপি গঠন করবে, এটাই মানুষের আস্থা। আমি সেই আশা নিয়েই তো এখানে আসা। প্রধান হলেন টুম্পা সর্দার এবং উপপ্রধান হলেন খায়রুল ইসলাম। আগামী দিনে মানুষের পরিষেবার সেবাটা আগে দেওয়ার চিন্তা ভাবনা করব আর মানুষ কি চাইছে সেটাকে আগে বোঝার চেষ্টা করব। বিরোধীদের কি যোগ্য সম্মান পাবে এখানে? অবশ্যই পাবে, কেন পাবে না? একটা মুখ্যমন্ত্রী যখন সবারই মুখ্যমন্ত্রী, আমিও যখন প্রধান হয়েছি আমি সবারই প্রধান। যারা বিরোধী পক্ষ থেকে যারা আপনাকে ভোট দিল তাদেরকে কি ভালো যোগ্য সম্মান দেবেন? বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কমিটির সম্পাদক নারায়ণ কর বলেন, ২৪টির ভিতরে ৬টি আসনে জিতেছে বিজেপি। ৬টা আসন নিয়ে বোর্ড গঠন করার স্বপ্ন দেখেছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। প্রার্থীরা নিজেরাই স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে উপস্থিত থাকে জানি না, তারা মাত্র ৬টা আসনে জিতেছে ২৪টায়। আমরা ২৪টায় ১১টা আসনে জিতেছি এবং যারা নির্দল এবং সিপিএম থেকে জিতেছে সেসব প্রার্থী অনুভব করতে পেরেছে চারঘাট তাদের বাংলার উন্নয়ন করতে গেলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে। তাই তাদের আমি দুজনকে মিরাজ এবং পিঙ্কিকে স্যালুট জানাই, কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিক থেকে চারঘাট উন্নয়ন মানুষের উন্নয়ন কথা ভেবে আমাদের দলে আজকে সমর্থন করে। আমরা মনে করি যে এই যে ১৩টা আমাদের প্রার্থী, ১৩ জনই প্রধান আমাদের, এরা যোগ্য সম্মান পাবে এবং কীভাবে চারঘাটের উন্নয়ন করতে হবে আগামী দিন আপনারাই দেখে নেন, সময় কত বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।